দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত কলকাতার সিনেমা হুব্বা। কলকাতায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে 24 নভেম্বর। কলকাতায় মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। সাফটা চুক্তির মাধ্যমে দেশে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। 17 অক্টোবর দেশের সংবাদ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন আমদানিকারক। কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা হুব্বা, যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে। এর আগে মোশাররফ একই নির্মাতার ডিকশনারি সিনেমায় অভিনয় করেছিলেন। এরইমধ্যে হুব্বা আমদানির বিষয়ে ছবিটির প্রযোজক ফেরদৌসুল হাসানের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে বলে জানিয়েছেন লিপু। গণমাধ্যমে লিপু বলেন, আমাদের এখানে একই দিনে ছবি মুক্তি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। মুক্তির ক্ষেত্রে আমদানি করা ছবির চেয়ে দেশি ছবির প্রাধান্য বেশি থাকে, ফলে আমাদের পিছিয়ে যেতে হয়। তখন বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এর আগে লিপু সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমাটি আমদানি করেছিলেন, তবে ভারতে মুক্তির দিনেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে পারেননি তিনি। একই দিনে মুক্তি না দিতে পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান লিপু। তাই হুব্বার ক্ষেত্রে সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে চাইছেন এই আমদানিকারক। মোশাররফ করিম বাংলাদেশের অভিনেতা, তার জনপ্রিয়তাও অনেক। হুব্বা একই দিনে মুক্তি দিতে পারলে ভালো ব্যবসা করবে বলে আশাবাদী লিপু। এরই মধ্যে প্রকাশ পেয়েছে হুব্বা ছবিটির টিজার, যেখানে দেখা মিলেছে অন্য এক মোশাররফ করিমের। কখনো তিনি দলবল নিয়ে বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনো অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। রোমাঞ্চে ভরপুর এই ঝলক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। এতে মোশাররফ ছাড়াও অভিনয়ে আছেন পশ্চিমবঙ্গের পৌলমী বসু ও লোকনাথ দে সহ অনেকে।